মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 200তম জন্মবার্ষিকী। আর এই জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও এখানে জমে উঠেছে 9 দিনব্যাপী মধুমেলা। সুপ্রিয় দর্শক, মধুমেলা 2024-এর আয়োজন থেকে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আসুন মহাকবির এ মধুপল্লের সুন্দরে আয়োজন সবাই মিলে উপভোগ করা যাক। কেশবপুর বাজারের উত্তরমাথায় অবস্থিত মাইকেল গেট, এখান থেকে মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত সাগরদাড়ি গ্রাম। এখান থেকে ইঞ্জিন চালিত ভ্যান অথবা ইজিবাইক পেয়ে যাবেন সাগরদাড়িতে যাওয়ার জন্য। কেশবপুর বাজার থেকেও সাগরদাড়িতে আসার জন্য যানবাহন পেয়ে যাবেন। যারা নিজস্ব গাড়ি নিয়ে এ রাস্তা ধরে আসবেন তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে এ রাস্তায় গাড়ি চালাবেন। রাস্তাটি প্রচুর আঁকাবাঁকা এবং এই রাস্তায় অনেকগুলো স্পিড ব্রেকার রয়েছে, তাই অনুগ্রহ করে ধীরে সুস্থভাবে নিখুঁতভাবে গাড়ি চালাবেন। রাস্তাটি ধরে সাগরদাড়িতে আসার সময় দুই পাশের মনোমুগ্ধকর পরিবেশ, সবুজ শ্যামল বাংলার মাঠ ও রাস্তার দুই পাশে থাকা অসংখ্য গাছের ছায়া সুন্দর একটি পরিবেশ উপহার দেবে। কিছুদূর এলেই রাস্তার পাশে দেখতে পারবেন শেখপুরা জামে মসজিদ। এই সেই মসজিদ যে মসজিদের ইমামের কাছ থেকে মধুসূদন দত্তের প্রাথমিক শিক্ষাজীবনের সূত্রপাত ঘটে। সে সময়ে এই মসজিদের ইমামের কাছ থেকে কবি বাংলা, আরবি ও ফার্সি ভাষা শিখতেন এবং চর্চা করতেন। মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর দ্বারা বর্তমানে সংরক্ষিত রাখা হয়েছে। চলে এলাম সাগরদাড়ির মধুপল্লীতে। এটাই মহাকবির জন্মস্থান, এই সেই সাগরদাড়ি। চলছে মহাকবির 200তম জন্মবার্ষিকী উপলক্ষে মধুমেলা। প্রতি ইংরেজি বছরের জানুয়ারি মাসে এখানে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী মধুমেলার। আর এই মেলা ঘিরে এখানে বসে হাজার হাজার দোকানপাট, দেশ বিদেশ থেকে ছুটে আসেন সর্বস্তরের মানুষ। মানুষে মানুষে পরিপূর্ণ হয় মধুসূদন দত্তের মধুপল্লী। আসুন মধুসূদন দত্তের এ দত্তবাড়ির ভিতর থেকে ঘুরে আসি। ভিতরে প্রবেশ করার জন্য এই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। মেলার সময় এই জন্য টিকিট কাউন্টারে উপচে পড়া ভিড়। টিকিট সংগ্রহ শেষে প্রবেশ করলাম ঝোড়ো হাওয়ায় বাংলা সাহিত্যকে হাজার বছর এগিয়ে নিয়ে যাওয়া মাইকেল মধুসূদন দত্তের শৈশবের স্মৃতি জড়িত দত্তবাড়ির এ পুরাকীর্তির ভুবনে। আর আরও একবার আপনাদের সবাইকে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মধুপল্লী থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। 1824 সালের 25শে জানুয়ারি পিতা রাজনারায়ণ দত্ত ও মা চাহবী দেবীর ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন মধুসূদন দত্ত। এখানকার আলো আর বাতাস যেন শিশু মধুসূদন দত্তকে উজাড় করে দিয়েছিল অফুরন্ত জ্ঞানভাণ্ডারের সন্ধান। সেই জ্ঞানের আলো তিনি ছড়িয়ে দিয়েছেন সমগ্র বিশ্বে, হয়ে উঠেছেন কবি থেকে মহাকবি। আজ এখানে দত্ত পরিবারের কেউ নেই, আছে শুধু স্মৃতি বিজড়িত অপূর্ব নির্মাণশৈলীর এই দালান কোঠা। 1968 সালের 26শে অক্টোবর তৎকালীন প্রত্নতত্ত্ব বিভাগ বাড়িটিকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা ও সংস্কার করেন। নানা ধরনের ফুলের সৌন্দর্যের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এ দত্তবাড়ি। একেবারে খুব পাশাপাশি রয়েছে দত্ত পরিবারের বাড়িগুলো। মধুসূদন দত্তের পৈতৃক বাড়ি, মধুসূদন দত্তের কাকার বাড়িসহ এখানে রয়েছে দত্ত পরিবারের পারিবারিক একটি পূজা মন্দির। সে সময়ের অপূর্ব নির্মাণ দেখতে কত মানুষের ঢল। মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ মেলায় দেশের নানা প্রান্ত এবং দেশের বাইরে থেকে এখানে এসেছেন প্রচুর লোকজন। এখানে রয়েছে দত্ত পরিবারে ব্যবহৃত বেশ কিছু আসবাবপত্র। গ্লাস দিয়ে তৈরি এই বক্সের ভিতরে রয়েছে দা, কলের গান, পাথরের প্লেট, টিফিন কেরিয়ার বাটিসহ আরও বেশ কিছু আসবাবপত্র। মহাকবির মধুপল্লীর এ দত্তবাড়ির গণ্ডি পেরিয়ে এবার চলুন মেলার মাঠ থেকে ঘুরে আসি। মেলায় প্রবেশ করতেই চোখে পড়বে মাইকেল একাডেমি ও মিউজিয়াম। এর ভিতরে মধুসূদন দত্তের লেখা নানা কবিতার বইসহ গ্রন্থমালা পাওয়া যাবে। এপাশে মুক্তমঞ্চ, এখানে আয়োজনের কোনো শেষ নেই। বাংলার নানা ঐতিহ্যস্বরূপ নাটক, যাত্রাপালাসহ বর্ণাঢ্য সাংস্কৃতিক কেন্দ্রস্থল। মুক্তমঞ্চে চলতে থাকে অনুষ্ঠানের পর অনুষ্ঠান। মুক্তমঞ্চের সামনে অর্থাৎ এখান থেকে দোকানপাট বসা শুরু। হাজার হাজার আইটেমের দোকান, লক্ষ লক্ষ মানুষের এই মিলন মেলা একেবারে জমে উঠেছে। দেশের নানা প্রান্ত থেকে মেলা উপলক্ষে এখানে তারা দোকান নিয়ে এসেছেন। চটপটি ফুচকা, লোভনীয় মিষ্টি মিঠাই সহ আইটেমের কোনো শেষ নেই এখানে। অবশ্যই
কি নাম? আরিফুল। আরিফুল, বাসা? নবাবগঞ্জ। এই দোকান কি তোমার? ভাই। তোমার ভাই? বেচা কিনা তুমি করতেছো তাই তো? আচ্ছা, বেচা কিনা ভালো হচ্ছে? মেলার মাঠের অন্য কর্নারে রয়েছে সার্কাসের আয়োজন, ভিতরে চলছে সার্কাস প্রদর্শনী, এপাশে বাচ্চাদের বিনোদন দিতে নাগরদোলা, হেলিকপ্টার শো, আরও কত কি। সন্ধ্যা যত ঘনিয়ে আসছে এখানে বাড়ছে লোকের চাপ। মহাকবির জন্মস্থান সাগরদাঁড়িতে কবির 200তম জন্মবার্ষিকী উপলক্ষে এ মধুমেলা হয়তোবা দেশের একটি মেলা হতে পারে। রাস্তার এপাশে রয়েছে মোটরসাইকেল ও প্রাইভেট কার রেসিং, ওপাশে জাদুঘর প্রদর্শনী যেখানে মেলাকালীন সময়ে প্রতিদিন থাকছে নানা তারকাদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন। এ মেলায় এত এত আয়োজন যার প্রত্যেকটি দেখাতে গেলে অসম্ভব। চলুন এবার কপোতাক্ষ নদের পাড় থেকে ঘুরে আসি। এই সেই কপোতাক্ষ নদ যার পরিচিতি মাইকেল মধুসূদন দত্তের মাধ্যমে বহুগুণ বেড়েছে। এখানে বেশ কিছু ছোট নৌকা রয়েছে, দর্শনার্থীরা নৌকায় চড়ছেন। কপোতাক্ষ নদের পাড় ঘেঁষে নির্মিত হয়েছে সুন্দর একটি মিনি পার্ক। এই কপোতাক্ষ নদের সাথে কবির অনেক গল্প আছে। কথিত আছে 1862 সালে কবি ধর্মান্তরিত হওয়ার পর যখন নিজ বাড়িতে ফিরে আসেন তখন তার পরিবার তাকে ফিরিয়ে দেয়। ধর্মান্তরিত হওয়ায় কবির পিতা রাজনারায়ণ দত্ত তাকে ত্যাজ্য ঘোষণা করেন। দত্তবাড়ির মায়া থেকে কবি বঞ্চিত হয়, আর তখন কবির একমাত্র ছায়াতল হয় এই কপোতাক্ষ ঘাটের কাঠবাদাম গাছের তলা। এখানে তিনি তাঁবু খাটিয়ে টানা 14 দিন অবস্থান করার পর কলকাতায় চলে যান। কবির শেষ জীবন কাটে চরম দুঃখ দুর্দশায়। সে নিজেই উপলব্ধি করতে পারে নিজ কর্মফল। পরিশেষে 1873 খ্রিস্টাব্দের 29শে জুন মাত্র 49 বছর বয়সে কলকাতা আলিপুর জেনারেল হাসপাতালে অর্থাভাবে এক শোকাবহ অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন এবং তাকে কলকাতার সার্কুলার রোডে সমাধি দেওয়া হয়। কবি মাইকেল মধুসূদন দত্তের 200তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত মধুমেলা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো গল্পে, নতুন কোনো শিরোনামে। আল্লাহ হাফেজ।